আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও কিন্তু ভালো আছি, যদিও আমার একটু ব্লগ দিতে দেরি হচ্ছে। কেন হবে না বলো তো, বাবা মার কাছে আছি, একটু তো দেরি হবেই। যাই হোক, এত দেরি হওয়াটাও উচিত না, কিন্তু তাও আমি চেষ্টা করব এবার থেকে একটু ভালো ভালো তাড়াতাড়ি ব্লগ দেওয়ার বা ভালো ভালো তোমাদের কাছে গল্প শোনানোর। তো আজকের যে গল্পটা, সেই মেয়েটি হলো আমার খুব ভালো বন্ধু ছিল। এখন যদিও তার সাথে অনেক বছর কোনো সম্পর্ক নেই বলবো না, যোগাযোগ নেই, কারণ আমি একখানি সে এক জায়গায়, তো ওই জন্য তার সাথে আর যোগাযোগ করতে উঠতে পারি না। মেয়েটি দারুণ একটা ভলিবল খেলতো, সাথে কিন্তু ছিল পড়াশোনায় খুব খুব ভালো। তো যাই হোক, মেয়েটি যখন একটু বড় হতে শুরু করে, তার জীবনে একটি প্রেম আসে। প্রেমটা যদিও সে কিছুই জানতো না, তখন সে খুবই ছোট ছিল, ক্লাস 9-এ বা 10-এ পড়ে। তখন তার জীবনে যে প্রেমটা আসে, তারপরে সে প্রেমে এতটাই তাকে ভালোবেসে ফেলে, তার কাছে যতই ছেলে আসতো কিন্তু তাকে সে না করে দিত, কারণ তার কাছে ওই ছেলেটি ছিল সব কিছু। তার স্বপ্ন, তার আশা, তার ভালোবাসা সব কিছু ছিল ওই ছেলেটি। এটা আমার মায়ের জন্মদিন, মা বলবো না, মা আমি ডাকি। ছোটোবেলার থেকে এই মাই আমাদের কিন্তু বড় করেছে, বড় করে তুলেছে, সর্বদা এই মায়ের সাথেই আমরা বড় হয়েছি। তো মেয়েটি যখন প্রেম করত, সে কিছুই জানতো না। মেয়েটি থাকতো শিলিগুড়িতে, ছেলেটি থাকতো কলকাতায়। তারপরে একদিন বাড়ির থেকে রাজিও ছিল না তাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু একদিন মেয়েটি তার সাথে পালিয়ে চলে গেল। গিয়ে দেখলো ছেলেটি কিন্তু মুসলমান। প্রথমে সে কিন্তু একদম জানতো না, সে দেখে তাকে অবাক হয়ে যায়। তখন সে যখন শ্বশুরবাড়ি যায়, পরের দিন সে ছেলেটিকে দেখে নামাজ পড়তে, তখন সে অবাক হয়ে যায়। তার খাওয়া দাওয়া, তার চালচলন সব কিছুই কিন্তু আলাদা হয়ে যায়। তো যাই হোক, শ্বশুরবাড়িতে যাওয়ার পর প্রথম প্রথম ছেলেটি কিন্তু খুব ভালো ছিল, তাকে খুব ভালোবাসত। সাথে তার শাশুড়, শাশুড়ি, ননদ, দেওর প্রত্যেকে কিন্তু তাকে প্রচণ্ড ভালোবাসত, এতটাই ভালোবাসত। সে মেয়েটি কিন্তু সব ভুলে নতুন করে সংসার শুরু করে, ছেলেটিও তাকে ভালোবাসত। কিন্তু একদিন এইভাবেই চলতে থাকে, একদিন বলবো না, এইভাবেই তাদের সুন্দর সংসার চলতে থাকে। চলতে চলতে মেয়েটি আস্তে আস্তে প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট হওয়ার পর ছেলেটি কিন্তু তখন আস্তে আস্তে তার নিজের যে আসল পরিচয় সেটা বেরিয়ে আসে। তখন তাকে শুরু করে মারধর, তাকে শুরু করে অত্যাচার, কিন্তু মেয়েটির কাছে কোনো রকম কোনো উপায় ছিল না চলে আসার। সে সকালবেলায় নামাজ পড়ত, দুপুরবেলায় নামাজ পড়ত, রাত্রে যাদের যাদের তার যেরকম যেরকম নিয়ম ছিল সেইভাবেই সে চলছিল। কিন্তু ছেলেটি যখন সন্ধেবেলায় রাত্রে বাড়ি আসত, বাড়িতে এসে তাকে প্রচণ্ডভাবে মারধর করত। ওই প্রেগনেন্ট অবস্থায় তাকে প্রচণ্ড মার খেতে হতো, রোজ তাকে মার খেতে হতো। কিন্তু এদিকে তার মা কিন্তু কোনোভাবেই, সে যখন তার মার সাথে যোগাযোগ করে, মা কথা বলতো, দিদি কথা বলতো, বাবা কথা বলতো, কিন্তু তারা কিন্তু কিছুতেই কিছু শুনতো না, কারণ মেয়েটি নিজের ইচ্ছায় বিয়ে করেছিল। নিজের ইচ্ছায় বিয়ে করার জন্য তার মা কিন্তু কখনোই কিছু শুনতো না। এইভাবে মেয়েটি চলতে থাকে, তার পেটের সন্তানটাও বড় হতে থাকে। তারপর একদিন যখন তাকে রাত্রিবেলা ছেলেটি এসে খুব মারধর করে, তখন মেয়েটি ডিসিশন নেয় যে আমি বাড়ি থেকে চলে যাব। তারপরে সে ছেলেটা যখন তাকে ওই দরজায় যে ডাসা থাকে, যে বাটাম থাকে, সেটি দিয়ে মেয়েটিকে প্রচণ্ড মারে, এতটাই মারে যে তার মুখ ফেটে রক্ত বার হয়, কপাল দিয়ে রক্ত বার হয়, পিঠে প্রচণ্ড চোট পায়। তা সত্ত্বেও মেয়েটি তখন চিন্তা করে যে আমি এক্ষুনি চলে যাব। তাকে চলে বেরিয়ে আসতে সাহায্য করে তার একমাত্র দেওর আর একমাত্র ননদ। তারাও বলে যে না, তুমি এত কেন কষ্ট করবে, তুমি এবার চলে যাও, তোমার বাড়িতে চলে যাও, বা যেখানে তুমি পারবে সেখানে চলে যাও। তারপর মেয়েটি সেই রাতে কাউকে কিছু না বলে, শুধু দেওর আর ননদের সাহায্যে মেয়েটি কিন্তু বেরিয়ে আসে। বেরিয়ে এসে সব তখনই ট্রেন ধরে চলে আসে সে তার বাপের বাড়ি। প্রথমে তার বা মা তো রাজিই হচ্ছিল না তাকে নিতে, কিন্তু দেখলো যখন মেয়ের এত কষ্ট, তখন সে মা বলল ঠিক আছে, এখন তাহলে তুই এখানেই থাক। তারপরে সে কোনো রকম ডিভোর্স ফাইল করে,
তারপর সে কোর্টের দ্বারস্থ হয়, কিন্তু কোনোভাবেই ছেলেটি তাকে ডিভোর্স দিচ্ছিল না। যাই হোক, অনেক কষ্ট করে ছেলেটি যখন ডিভোর্স দিল, তারপরে মেয়েটি তার নতুন জীবন শুরু করলো। নতুন জীবন শুরু করার পরে তা সে চাকরি জয়েন করলো, একটা জব জয়েন করলো। জব জয়েন করে সে আবার নতুন একটা সুন্দর করে তার জীবনটা শুরু করলো। এটা হচ্ছে আমার মামা বাড়ি, মামা বাড়ির চা বাগানে। এটা দার্জিলিং যেতে এই চা বাগানটা পড়ে, ভীষণ সুন্দর, ডাগাপট্টি এস্টেট এটার নাম। যাই হোক, মেয়েটি যখন চাকরি বাকরি করে নতুনভাবে সংসার শুরু করে, তার কোলে একটা সন্তান জন্ম নেয়, সেটা কিন্তু ছেলে। যাই হোক, ছেলেটিকেও বড় করতে শুরু করে, আর মেয়েটিও তার নিজের জীবনযাত্রায় আবার ব্যস্ত হয়ে পড়ে। সকালবেলায় উঠে চাকরি, তারপরে ছেলেকে স্কুল পাঠানো, সব নতুন করে শুরু করে। তার জীবনে আবার একটি ছেলে এলো, কিন্তু সে তখন প্রথমে তো রাজি হলো না, বলল না আমি বিয়ে করব না, একবার বিয়ে করে যখন আমি এত কষ্ট ভোগ করেছি আর বিয়ে করব না। যাই হোক, অনেক চেষ্টা করে, অনেক কিছু করে ছেলেটিকে আবার সে ভালোবেসে ফেলে, কারণ ওদিকে তো তার তো ডিভোর্স হয়েই গেছিল। কিন্তু হ্যাঁ, যোগাযোগ ছিল শ্বশুরবাড়ির সবার সাথে। তার বর ছেলেটিকে ফেরত নিতে চেয়েছিল, কিন্তু মেয়েটি কিন্তু ছেলেটিকে ফেরত দেয়নি, তাকে সে নিজের মতো করেই বড় করতে শুরু করে। তারপর এই ছেলেটির সাথে তার বিয়ে হয়। ছেলেটি খুব ভালো ছিল, বিয়ে করার পর সে নতুনভাবে আবার বাঁচতে শুরু করে, নতুনভাবে সংসার শুরু করে, নতুনভাবে তার জীবনযাত্রা শুরু করে, সব কিছুই শুরু করে। চাকরি কিন্তু তখনও সে ছাড়েনি। তারপর বিয়ে হওয়ার পর সে আবার প্রেগনেন্ট হয়, তার আবার একটি ছেলে সন্তান হয়। দুইজনে মিলে ছেলেটি, দুইটা ছেলে নিয়ে, এই ছেলেটিকে নিয়ে মেয়েটি আবারভাবে নতুনভাবে সংসার শুরু করে। খুব ভালো তাদের সংসার চলছিল, কিন্তু কোথায় যেন আবার একটা বিপদ ঘটলো। বিপদ ঘটলো বলতে, এই ছেলেটির সাথে তার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না। আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না কারণ সে যেইভাবে মানুষ হয়েছে, ওই আগের জীবনটা তার খুব অল্প সময়ের জন্য ছিল, কিছু মাস বলবো, পুরো মাস না, কিছু মাস, কিছু দিনের সম্পর্ক ছিল, মানে বিবাহিত জীবন ছিল। কিন্তু এইখানে তার প্রথমে অ্যাডজাস্ট করতে, আবার অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছিল, বা সে অ্যাডজাস্ট করতে পারছিল না। তারপর তার সাথে, ছেলেটির সাথে তার আবার একটা ঝগড়া ঝাঁটি শুরু হয়ে যায়। দুটি সন্তান নিয়ে সে কি করবে তখন? তার কাছে কোনো কিছু কিন্তু উপায় ছিল না। এটা জানো তো, বিশাল বড় একটা তুলসী গাছ, এত বড় তুলসী গাছ কিন্তু আমি আগে কখনো দেখিনি। এটা নাকি রাম তুলসী, এটা আমার মামা বাড়ির গাছে হয়েছে। আর এখানে মামা বাড়িতে মা, আমার মেয়ে, আমার মেয়ে তো নেই, ভিন্না তো নেই, আমার বোনের ছেলে, ভাইয়ের ছেলে সবাই একসাথে খেতে বসেছে, কারণ ঠিক এটা সেদিন একটা প্রোগ্রাম ছিল। কলকাতার রসগোল্লা, শিলিগুড়ির, শিলিগুড়িতে খাচ্ছি, আচ্ছা, কলকাতাতে আনা হয়েছে, শিলিগুড়িতে খাচ্ছি, দেখবেন দারুণ টেস্ট। কিছু বলবেন, কিছু বলবেন, কিছু বল, কিছু বলবি, বল। বিহারের মাংস শিলিগুড়িতে খাচ্ছি, কিছু বলবি, এটা বলুদা গল্প করলো, বেশ ভালো লাগলো। কিন্তু মা এখানে কেঁথে খেতে বসেছে। তারপর আবার ওদের, যেটা বলছিলাম, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না। মেয়েটি আবার ফিরে এসেছিল দুটো বাচ্চা নিয়ে নিজের বাপের বাড়িতে, একবার বাপের বাড়ি, একবার শ্বশুর বাড়ি, চেষ্টা করছিল সুখী থাকার। প্রত্যেকটা মেয়েই কিন্তু চেষ্টা করে সুখে থাকার বা সুখী হওয়ার, কিন্তু কি করবে, অগত্যা নিরুপায়, যে কি করবে, কিছু করার থাকে না। না মেয়েদের হাতে বিয়ের পরে কিছুই করার থাকে না, বাপের বাড়ি ছেড়ে যাওয়ার পর কিন্তু মেয়েদের একটা আলাদা সব কিছু মেয়েরা হারিয়ে ফেলে। বাপের বাড়িতে যতদিন মেয়েরা থাকে ততদিন একটা অন্য রকম ব্যাপার থাকে, তখন আবার যখন ছেড়ে শ্বশুরবাড়ি চলে যায় তখন মেয়েদের জীবনটা যেন পুরোপুরি পাল্টে যায়। এটা আমাদের এখানে মেলা হয়েছে, মেলা বলবো না কি, এটা সবল মেলা বলে, ছোট একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমি এসেছি, বেশ ভালো লাগছিল। একা একাই কিন্তু আমি এখানে ঘুরে বেড়ালাম, বেশ ভালো লাগছে দেখতে, এত সুন্দর সব লেখাগুলো, লেখাগুলো তুলে না ধরে আমি
পারলাম না। ভীষণ সুন্দর লেখাগুলো ছিল, এখানে প্রোগ্রাম হচ্ছিল, নাচ হচ্ছিল, গান হচ্ছিল, ভীষণ সুন্দর সুন্দর। এই নারী শক্তি নিয়েও কিন্তু খুব সুন্দর সুন্দর লেখা এখানে আছে। সবগুলো লেখা আমি যদিও তুলে ধরলাম না, কিন্তু তাও সুন্দর সুন্দর লেখাগুলো আছে। যদিও তুলে ধরলে পড়তে অসুবিধে হবে বলে আমি তুলে ধরতে পারলাম না। যাই হোক, মেয়েটি যখন আবার একা শুরু করলো, তখন ছেলেটিও বুঝলো যে না, এইভাবে তো হতে পারে না, কারণ তার সন্তান, তার মেয়েটির আগের পক্ষের সন্তান, দুটোকে নিয়ে তখন কিভাবে চলে। তারপরে তাদের মধ্যে আবার একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয়, তারপরে তারা সুখে আবার সংসার করতে শুরু করে। ছেলেটিও তার ভুল বোঝে। যাই হোক, এইভাবে তারা আবার সুখে সংসার করছে। এখন তার বড় ছেলে বড় হয়েছে, হয়তো কলেজে পড়ে, আমি যদিও এখন জানি না। তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করলাম, আগামী দিনে আরও ভালো ভালো গল্প তোমাদের সাথে শেয়ার করব। তাহলে সবাই সবার নিজের গল্প বা নিজের যে গল্পগুলো আছে জীবনের, প্রত্যেকটা মানুষের জীবনে তো একটা করে গল্প থাকে, আমরা হয়তো সেটা তুলে ধরতে পারি না, তবে আমি চেষ্টা করব এই গল্পগুলো সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরার। এখানে তো সুন্দর নাচ হচ্ছে, এটা দেখো, নাচটা বেশ ভালো লাগবে, একটু দেখি নাচটা। আমার বন্ধু রাজ কানা বাড়ির পথে আনা গোনা, সহরায়ু ধান পুষে, সহরায়ু ধান পুষে, একুতে রে বদরে দিল দিল ফুল ফুটে, আরে বদরে দিল দিল ফুল ফুটে। তোমরা এতক্ষণ একটি মেয়ের গল্প শুনলে। আবার নতুন গল্প নিয়ে আমি আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা গল্প নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আসব। মেয়েটি এখন খুব সুখে আছে, ভালো আছে। ছেলেটি, মেয়েটি, তার দুজন দুটো সন্তান নিয়ে তারা কিন্তু এখন সুন্দর করে আবার সংসার করছে। সবার জীবনের কিন্তু একটা করে গল্প থাকে, তাই সেই গল্পগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরবো। যাই হোক, যে যেখান থেকেই দেখছো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো। আর হ্যাঁ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন সকালে বা নতুন ব্রেক বিকেলে একটা ফ্রেশ ব্লগের সাথে। ততক্ষণ টাটা, বাই বাই।